Hello and welcome you all to your most favorite show, Esho Porte Boshi. So this time, today we are going to have a very special topic, and the topic is telephoning. Yes! In our today's lesson, we are going to discuss about telephoning. আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন আমরা প্রচুর ফোনে কথা বলি. বাট ফোনে আমরা কোন কথাগুলো বলবো, কোন সেন্টেন্সগুলো ইউজ করব এবং কিভাবে আমরা ইংলিশে সেগুলো বলতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা আমাদের সেশনে শিখব. সো আই উড লাইক টু ওয়েলকাম ইউ অল টু দিস রেগুলার সেশন সাইফুস প্রেজেন্স এলো এসো পড়তে বসে. এবং আই উড লাইক টু অ্যাকচুয়ালি থ্যাংক ইউ অল ফর কামিং আপ হিয়ার এভরি ডে, এভরি সিঙ্গেল ডে ফ্রম 7 to 8:30 উইথ শোভন স্যার. And ask a topic, this is really very interesting, as you can see on top that today we are going to talk about telephoning. Yes. So before I start, I want to actually tell you about this session, how we are going to run this session. So I will ask you some questions, I will give you the sentences, এবং we will try it together. আমরা সবাই একসাথে try করব. Yes, if you are listening and if you are getting this, if you are connected, you let me know that you are connected and you are listening to me. If my voice is clear, if this video is clear, so you can let me know in the comment box. Well, this session is very special. This is because today we are going to learn about telephoning, and this is very vital. We know that in our everyday life we do, from getting up to getting bed, আমরা ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন টেলিফোনে কথা বলি. এবং টেলিফোনে কথা বলতে গেলে আমাদের অনেক রকম শব্দ, সেন্টেন্স আমাদের জানা দরকার হয়. এন্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দ্যাম ইন ইংলিশ, অফকোর্স ইউ হ্যাভ টু জয়েন দিস ক্লাস টুডে এন্ড ইউ হ্যাভ টু লার্ন থিংস ফ্রম হিয়ার, বিকজ আজকের ক্লাস থেকে, আজকের ক্লাসে পড়ে এবং আজকের এই ক্লাসে পড়ে, আই বিলিভ দ্যাট কথা বলতে কারো আর কোনো, ইংলিশে কথা বলতে এবং ফোনে কথা বলতে কারো কোনো প্রবলেম হবে না. So if you are listening and if you are joining, I'm just waiting for some more viewers and then we can start together. Okay, so let's start. I see some viewers here, so we can start right now. And as you see, to talk about telephoning, I have this telephone that I can talk to you over phone today. Okay, so the first sentence, প্রথম সেন্টেন্স আমি যেটা দিব সেটা আমি I want to actually give you here, and as you can see, yes, the sentence is given here. So এই সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি, this is Shobhan speaking, may I know who is calling? So আমরা কি এই কথাটা কখন বলতে পারি? আমরা এই কথাটা বলতে পারি যখন আমরা কাউকে, কেউ আমাকে ফোন দিল এবং আমি যখন ফোনটা ধরলাম, সো আমি কি বলবো, দিস ইজ শোভন স্পিকিং, মে আই নো হু ইজ কলিং? ইয়েস, আই থিঙ্ক ইউ গট ইট রাইট. সো হোয়াট উই ক্যান সে, ইউ ক্যান লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, দিস ইজ শোভন স্পিকিং, ইউ ক্যান পুট ইউর নেম ওভার দেয়ার, আপনি আপনার নিজের নাম বলবেন, দিস ইজ. Okay, so Amra, why not we have some comments? Amra je jekhan theke shunchi, you can reply. You can imagine that I'm giving you a phone call. Ami apnaderke phone dicchi. Now what you do, you write in the comment that apni comment e likhen je hello. Hello, this is, say apnar naam hocche Din Islam, so apni ki likhben? Hello, this is Din Islam speaking. All right? Okay, you write it down, and this is how you practice. Okay, so this is when we, আমরা যখন কারো যখন ফোন আসে এবং আমরা যখন ফোনটা ধরি, তখন আমরা ফোনটা নিয়ে বলি, হ্যালো, দিস ইজ শোভন স্পিকিং, মে আই নো হু ইজ কলিং? তাহলে আমরা কি বলতে পারি, হ্যালো, দিস ইজ, সে আই ক্যান চেঞ্জ দ্য নেমস, দিস ইজ জনি স্পিকিং, মে আই নো হু ইজ কলিং? আমি কি জানতে পারি কে ফোন দিয়েছেন? All right,
Next, now this one is for you. যারা আপনারা এটা লিখবেন আমি আপনাকে বাংলাটা বলছি এবং আপনি আমাকে সেটা বাংলাটা ইংলিশটা আপনি আমাকে লিখে পাঠাবেন তারপরে আমি আই এম গোইং টু আমি আপনাদেরকে ইংলিশটা শেখাবো সো আমরা যখন যখন কেউ আপনাকে বলল যে দিস ইজ শোভন স্পিকিং অর দিস ইজ জন স্পিকিং মে আই নো হু ইজ কলিং তখন আপনি কি বলেন ইন রিপ্লাই সেটা আপনি আমাকে এখানে লিখে পাঠান আপনি এখানে নিচে লিখতে পারেন ইয়েস আমি অনেকেই দেখতে পাচ্ছি লিখছেন সো আমরা কি বলি ইন রিপ্লাই আমরা বলতে পারি দিস ইজ জন স্পিকিং ফ্রম সাইপ্রাস সো লেটস হ্যাভ আ কনভারসেশন লাইক দ্যাট হ্যালো দিস ইজ শোভন স্পিকিং মে আই নো হু ইজ কলিং অ্যান্ড রিপ্লাই সে কি বলবে this is John speaking from Cyprus or this is John speaking from Dhaka or this is John speaking from Cyprus so like this we can communicate right I hope you got it very well okay now let's have the next step so apnake ekjon phone dilo ebong apni সেটা রিপ্লাই করলেন যে দিস ইজ জন স্পিকিং ফ্রম সাইপ্রাস এবার আপনি চাচ্ছেন অন্য আরেকজনের সাথে কথা বলতে সো আপনি হয়তো আপনার অফিসের অথবা বাসার অথবা আপনার বাড়ির অন্য কারোর সাথে কথা বলবেন সো আপনি যদি এটা বাংলা এইভাবে বলেন যে আমি কি রায়হানের সাথে কথা বলতে পারি আমি কি রায়হানের সাথে কথা বলতে পারি এই কথাটা ইংলিশে কি হবে আমাকে নিচে লিখে পাঠান আমি কি রায়হানের সাথে কথা বলতে পারি ওকে সো ততক্ষণে আমি একটু শেয়ার দিয়ে নিই আপনারা আমাকে সবাই লিখে পাঠান আমি ততক্ষণে এটাকে শেয়ার দিয়ে ভিডিওটাকে শেয়ার দিয়ে দিচ্ছি আমি কি রায়হানের সাথে কথা বলতে পারি এটা ইংলিশে কি হবে লিখেন সো ইন আওয়ার টুডে সেশন আজকের সেশনে আপনারা টেলিফোনিং রিলেটেড অনেক মজার ইন্টারেস্টিং সেন্টেন্স শিখতে পারবেন এবং আশা করি যে এই সেশন এটার পরে এই টেলিফোনিং এর আজকের ক্লাসটা করার পরে আপনাদের টেলিফোনিং এ ইংলিশে কথা বলতে আর কোনো প্রবলেম হবে না সো ইয়েস অল রাইট আই হোপ ইউ গট ইট দেখি তো কে লিখেছেন আমি কি রায়হান ক্যান আই টক টু উইথ রায়হান ওকে অনেকে লিখেছেন সো আই এম গোয়িং টু গিভ ইউ দিস সেন্টেন্স সেটা হচ্ছে যে কুড আই স্পিক টু জন প্লিজ সো আমরা ফোনে কি বলবো আমার সাথে এরকম ট্রাই করেন ইউ ইউ ট্রাই লাইক দিস এভাবে আপনারা ট্রাই করেন কুড আই স্পিক টু জন প্লিজ কুড আই স্পিক টু জন প্লিজ সো আমরা এটা বলতে পারি যে হ্যাঁ আমি কি জনের সাথে কথা বলতে পারি সো হাউ ডু উই সে দিস খুডাই স্পিক টু জন প্লিজ অর উই ক্যান চেঞ্জ দ্য নেম খুডাই স্পিক টু রায়হান প্লিজ অর ইউ ক্যান চেঞ্জ দ্য নেমস অল রাইট ইন আদার ওয়ার্ডস ইন আদার ওয়ে উই ক্যান সে আইড লাইক টু স্পিক টু মিস্টার জন কি বলতে পারে আইড লাইক টু স্পিক টু মিস্টার জন সো আমরা দুইটা শিখেছি ওয়ান কুড আই স্পিক টু জন প্লিজ অর আই উড লাইক টু স্পিক টু মিস্টার জন সো লেটস হ্যাভ আ প্র্যাকটিস আই উড লাইক টু স্পিক টু মিস্টার জন আই হোপ ইউ গট ইট অলরাইট দেয়ার আর সাম আদার ওয়েজ দ্যাট উই ক্যান সে দ্যাট আমি ওনার সাথে কথা বলতে চাই যেমন আমি যদি চাই আমি যদি বলতে চাই আমরা যদি বলতে চাই যে আচ্ছা আমি একটু রায়হান সাহেবের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি আমি একটু রায়হান সাহেবের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি তাহলে আমরা ইংলিশে কি বলবো আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট মিস্টার রায়হান অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট মিস্টার রায়হান মানে আমি একটু রায়হান সাহেবের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি সো আমরা এইভাবেও বলতে পারি যে আমি রায়হান সাহেবের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি আমি রায়হান সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি তাহলে কি বলবো আই উড লাইক টু স্পিক টু মিস্টার রায়হান
আমি যদি বলি আমি কি রায়হান সাহেবের সাথে কথা বলতে পারি, কুড আই স্পিক টু রায়হান প্লিজ, অর আমরা কিন্তু আরেকটা মজার ওয়েতে আমরা সেটা বলতে পারি, সেটা হচ্ছে যে কি আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ, ইয়েস দের ইজ আই মিন আ ভেরি ইন্টারেস্টিং ফ্রেজ দের ইজ গেট ইন টাচ, গেট ইন টাচ, গেট ইন কানেক্টেড, ইটস অল দ্য সেম থিং, যে আমি কি একটু রায়হান সাহেবের সাথে কথা বলতে পারি বা রায়হানের সাথে কন্ট্যাক্ট করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার রায়হান, মানে আমি রায়হানের সাথে একটা যোগাযোগ করতে চাচ্ছি, তাহলে কি বলবো, আই এম ট্রাইং টু গেট ইন টাচ, ইয়েস অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার রায়হান, হ্যালো, ইয়েস অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার রায়হান, সো ইউ ক্যান সে দ্যাট আই এম ট্রাইং টু গেট ইন টাচ, গেট ইন টাচ, ইয়েস সো আপনারা কিভাবে বলতে পারি, আমরা একটু শুরু থেকে যে যদি বলি যে হ্যালো দিস ইজ শোভন স্পিকিং, ম্যান হু ইজ কলিং, সো আপনি ইন রিপ্লাই ওয়ার ইউ ক্যান সে দিস ইজ জন স্পিকিং ফ্রম সাইপ্রাস, অর আমরা যদি বলি যে আমি একটু রায়হান সাহেবের সাথে বা জনের সাথে কথা বলতে চাই, তাহলে কি বলবো, কুড আই স্পিক টু মিস্টার জন, অথবা কি বলতে পারি, আই উড লাইক টু স্পিক টু মিস্টার জন, আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট উইথ মিস্টার জন, অর আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার জন, সো আমরা কিন্তু দুই ধরনের কথা বলতে পারি, তাহলে প্রথমে আমরা কি বলবো, যদি কেউ বলে যে আমি কি জানতে পারি কে ফোন দিয়েছেন, মে আই নো হু ইজ কলিং প্লিজ, ওকে সো ইউ উইল বি ইউজিং দিস আই হোপ, সো এখন আপনাকে কেউ বললো যে আচ্ছা আপনি একটু ধরে থাকেন, আপনি একটু ফোনটা ধরে থাকেন, আমি দিচ্ছি ফোনটা ধরে থাকেন, এটা ইংলিশে আমরা কি বলবো, ইউ ক্যান পুট ইট ইন দ্য কমেন্ট বক্স, ততক্ষণে আমি একটু দেখি নিয়ে কে কে কমেন্ট করছেন, ওকে ক্যান আই টক উইথ রায়হান, ইয়েস অনেকেই লিখছেন, ভেরি গুড, সো এখন যে সেন্টেন্স সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আপনি একটু লাইনটা আপনি একটু ধরেন, আপনি একটু হোল্ড করেন, ওকে আমি ওয়ার্ডটা বলে দিলাম হোল্ড করেন, তাহলে এটা কি বলবো, আমরা কি বলতে পারি, হোল্ড দ্য লাইন প্লিজ, কি বলতে পারি, হোল্ড দ্য লাইন প্লিজ, তার মানে কি একটু ধরেন আমি দিচ্ছি, হোল্ড দ্য লাইন প্লিজ, সো ইউ ক্যান সি হোল্ড দ্য লাইন প্লিজ, সো ইফ ইউ নো আদার ওয়েজ এ হোল্ড দ্য লাইন প্লিজ, এটার অন্যভাবেও যদি আপনি বলতে পারেন তাহলে সেই জিনিসগুলো কমেন্ট বক্সে লিখে দেন, আমি দেখি কে কি লিখছেন, হোল্ড দ্য লাইন প্লিজ এটাকে আর আমরা আর কি কিভাবে বলতে পারি, ইয়েস সামন লিখছেন যে প্লিজ জাস্ট আ মিনিট, হোল্ড অন প্লিজ, হোল্ড আপ প্লিজ, ওকে ভেরি গুড, অনেকেই লিখছেন, সো আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কি, জাস্ট আ মোমেন্ট প্লিজ, এক্সকিউজ মি আইড লাইক টু মিস্টার জন, ওকে জাস্ট আ মোমেন্ট প্লিজ, ওকে হোল্ড দ্য লাইন প্লিজ, জাস্ট আ মোমেন্ট প্লিজ, জাস্ট আ মোমেন্ট প্লিজ, অর আমরা বলতে পারি কিছু মনে না করলে ডু ইউ মাইন্ড ওয়েটিং আ ফিউ মিনিটস, ডু ইউ মাইন্ড ওয়েটিং আ ফিউ মিনিটস, লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, ডু ইউ মাইন্ড ওয়েটিং আ ফিউ মিনিটস, ডু ইউ মাইন্ড ওয়েটিং আ ফিউ মিনিটস, মানে হচ্ছে যে কিছু মনে না করলে আপনি একটু ওয়েট করবেন, কিছু মনে না করলে আপনি একটু ওয়েট করবেন, ডু ইউ মাইন্ড ওয়েটিং আ ফিউ মিনিটস, excuse me I'd like to talk to Mr. John, all right do you mind waiting a few minutes please, do you mind waiting a few minutes please, so this is how we can say people or we can ask people to wait or to hold on or to give some moment, all right arekta khubi mojar expression ache jeta amra use korte pari seta hocche hang on a minute, hang on a moment or hang on a minute, I'll put you through, so amra ki bolte pari, hang on a minute or hang on a moment, I'll put you through, I will put you through, ami dicchi, I will put you through, ami dicchi, hang on a minute or hang on a moment, I will put you through, so etake amra ebhabe bolte pari jodi keu apnake bole je আপনি কি আমাকে একটু রায়হান সাহেবকে দিবেন, সো সাম পিপল উইল সামটাইমস পিপল মে ইউজ দিস লাইক কুড ইউ পুট মি থ্রু টু মিস্টার
could you put me through to Mr. John, like this? So in reply, we can say, yes, I'm putting you through. I'm putting you through. So এখানে যেটা বললো যে hang on a minute, I'll put you through. Hang on a minute, I'll put you through. মানে একটু wait করেন, আমি দিচ্ছি. একটু ধরেন, আমি দিচ্ছি. Like this. So if you like this session, আজকের যে সেশনটা হচ্ছে, I'm sure you are getting some new sentences and exclusive sentences that you can use. এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই you can like or you can put like and love or you can put it on the comment box that how we are going with this. Okay? So এখন আমরা কি করলাম আমরা যখন জানি যে well some people are there মানুষ হয়তো আপনি যাকে চাচ্ছেন উনি আছেন তো আপনি বলছেন কি hold the line please আমি দিচ্ছি or just a moment please আমি দিচ্ছি or do you mind waiting a few minutes please আমি দিচ্ছি আপনি এভাবে বলছেন or hang on a minute or hang on a moment I'll put you through তার মানে আমি দিচ্ছি সেই আপনি যেই লোকটাকে ফোন দিচ্ছেন বা যাকে ফোন দিয়েছেন যাকে ফোন দিয়েছেন উনি হয়তো আপনার এখানে উপস্থিত নেই তাহলে আপনি কি বলবেন আপনি সেটা একটু লিখে আমাকে এখন কমেন্ট বক্সে জানান দেখি আমরা কে কি কমেন্টে কে কিভাবে বলছি যে উনি এখন এখানে নেই এই জিনিসটা আমরা কে কিভাবে বলছি সেগুলো একটু কমেন্ট বক্সে আমাকে জানান তাহলে আমরা ইন্টারঅ্যাকটিভ ওয়েতে এই জিনিসগুলো শিখতে পারছি সো দেখি কে কি কমেন্ট করেছেন আই এম ফ্রম হ্যাঁ অনেকে লিখছেন কে কোথা থেকে বলছেন হোল্ড অন এ প্লিজ উড ইউ হোল্ড প্লিজ আই এম পাসিং ইট টু রাইহান ওকে অনেকে কমেন্ট লিখছেন আমরা কমেন্টগুলো আমাদের আমাদের অনুষ্ঠানের আমাদের এই ক্লাসের এই সেশনের শেষের দিকে আপনারা জানেন যে আপনাদের কি নিয়ে ভিউয়ার্সদের কি নিয়ে একটা এক্সাইটিং সেশন আছে সেটাতে আমরা চাইলে আজকে সেশনে আমরা জয়েন করতে পারি এবং আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন আমার সাথে সো আজকে এখানে যারা আমরা শিখছেন যারা যারা শিখছেন আপনাদের কেমন লাগছে সেই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই আমি যেটা যেই ট্রান্সলেশনটা আপনারা দিয়েছি বা যেই কথাটা বলেছি সেই কথাটা আপনারা আমার সাথে এখানে শেয়ার করবেন তো আমি বললাম যে যখন সামওয়ান ইজ নট হিয়ার ধরেন আপনাকে আপনাকে আপনি কাউকে ফোন দিয়েছেন অথবা কেউ আপনার কাছে ফোন দিয়েছে এবং আরেকজনকে চাচ্ছে অফিসে হতে পারে বাসায় হতে পারে তো আপনি আপনাকে আপনি বলছেন যে না উনি তো এখানে নেই উনি এখানে নেই তাহলে আপনি ওনাকে ইংলিশে কথাটা কিভাবে বলবেন কিভাবে বলবেন সেটা একটু আমাকে লিখে পাঠান আমি একটু দেখতে চাই ওকে অনেকে লিখছেন হি ইজ নট অ্যাভেলেবল হিয়ার আই এম সরি হি ইজ নট ফর হিয়ার হোল্ড দ্য মোমেন্ট প্লিজ আই এম ট্রাইং টু পুট ইউ থ্রু হ্যাঁ ওইটা ছিল আগে যে হোল্ড দ্য মোমেন্ট আই এম ট্রাইং টু পুট ইউ থ্রু Actually, he is not present. Okay, I'm running kitchen. Let's learn some standard ways of saying these in English. Look, I'm running English. Expression. You learned this. Yes, I'm got it. We have got it. I'm afraid, as you can see, you see there. So it's written over there. I'm afraid. So. ফ্রেইট মানে কিন্তু আমরা বাংলাদেশে যেটা বেশিরভাগ অভ্যস্ত আমরা ইউজ করি সেটা হচ্ছে যে আমি ভীত আমি ফ্রাইটেন্ড নো হিয়ার দ্য নেটিভ স্পিকার্স দে ওফেন ইউজ এ ফ্রেইট টু মিন বুঝাতে যে আই এম সরি সো ইউজিং দ্য ওয়ার্ড ডিরেক্টলি সরি এটা একটু হার্শ হয় সো দে ট্রাই টু ইউজ দ্য ওয়ার্ড আই এম ফ্রেইট দিস ইজ much polite way of saying sorry. Sorry, আমরা যখন বলতে যাই তখন এই সরিটার থেকে afraid word-টা if you can't do something for anybody or for something negative, you want to say sorry. So what you do, you say, I'm afraid. So here it says, I'm afraid we don't have Mr. So we don't have Mr. Raihan. যদি আমরা এখানে as you can see have এর পরে একটা এই দেয়া আছে an article a so a mr something so কেউ যদি বলে we don't have mr raihan here that means raihan sahib এখানে নেই that means raihan sahib is available but now he is not here or when you say a raihan that means যে raihan নামের এখানে কেউ নেই so I hope you understand the difference so here it says I'm afraid we don't have mr raihan I'm afraid We don't have Mr. Raihan here. মানে Mr. Raihan এখানে নেই.
সো আমরা যখন বলি যে ওয়েল আই এম সরি শোভন স্যার ইজ নট হিয়ার, আই এম সরি সিফাত ইজ নট হিয়ার, সো দিস ইজ হাউ ইউ ক্যান সে দ্যাট আই এম অ্যাফ্রেড, অর ইনস্টেড অফ লাইক আই এম সরি ইউ ক্যান সে আই এম অ্যাফ্রেড হি ইজ নট হিয়ার, ওকে। অর যদি বলি যে আচ্ছা এই নামের এখানে কেউ নেই, এই নামের এখানে কেউ নেই, এতক্ষণ বলছিলাম যে মিস্টার রায়হান ইজ নট হিয়ার, I'm afraid we don't have Mr. Raihan, we don't have a Raihan, something like that. But এখন যদি বলে যে এই নামের এখানে কেউ নেই, এটা ইংলিশে কি হবে? You can let me know in the comment box. I can see he is not available here. অনেকে অনেক কিছু লিখেছেন. So what, আমি যদি বলে যে এই নামের এখানে কেউ নেই, তাহলে এটা ইংলিশে কি হবে সেটা একটু আমাকে জানাতে পারেন? Yes, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন যে আই এম লিখছেন, বাট এই ইংলিশটা আমরা একটু শিখে নিই, সেটা হচ্ছে যে আই এম সরি দের ইজ নোবডি হিয়ার বাই দ্যাট নেম, আই এম সরি দের ইজ নোবডি হিয়ার বাই দ্যাট নেম, এই যে বাই দ্যাট নেম, তার মানে এই নামে, বাই দ্যাট নেম, এই নামে দের ইজ নোবডি, নো ওয়ান, দের ইজ নোবডি হিয়ার, কেউ নেই, বাই দ্যাট নেম, এই নামে। সো আমরা কি বলতে পারি? I'm sorry, there's nobody here by that name. I'm sorry, there's nobody here by that name. So this is how you can say, you can approach to that person. Or there are some other ways we can say that somebody is not here, she ekhono nei, ba ei name keu nei. So amra ki bolte pari? I'm sorry, there's nobody here by that name. আচ্ছা এখন আমরা এরকম অনেক সময় দেখি যে আমরা কিদেরকে ফোন দিয়েছি এবং ফোন দিয়ে এটা একটা রং নাম্বারে ফোন আসছে, তো আমরা যেটা সাথে অভ্যস্ত বলে যে একটা রং নাম্বারে ফোন আসছে, তো আপনি সেটাকে বলেন যে আমরা সেটাকে বলি যে আচ্ছা আপনি কি শিওর যে এটাই কারেক্ট নাম্বার? সো আমরা হয়তো এরকম বলি যে ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার, আই এম সরি ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার, এটা তো আমরা বলি, কিন্তু যদি কথাটা এরকম বলতে চাই যে আপনি কি শিওর যে আপনি সঠিক নাম্বারে ফোন দিয়েছেন, আপনি কি শিওর যে আপনি সঠিক নাম্বারে ফোন দিয়েছেন, এই কথাটা ইংলিশে কি হবে আমাকে এখনই লিখে পাঠান, আমি এটা দেখতে চাই কে কি লেখেন, ওকে। ওকে অনেকে লিখছেন, অল রাইট, উই উইল সি দ্যাম লেটার। সো আমরা কি বলবো যে আপনি কি শিওর যে আপনি সঠিক নাম্বারে ফোন দিয়েছেন, ইংলিশে কি বলবো? আর ইউ শিওর ইউ হ্যাভ দ্য রাইট নাম্বার? Yes, তো কি বলতে পারি? Are you sure you have the right number? Are you sure you have the right number? So we can use this sentence. Are you sure you have the right number? Are you sure you have the right number? Okay. যদি আমরা বলি যে আমি দুঃখিত, আমরা একটু আগে বলেছি যে আমি দুঃখিত, এটাকে আমরা বলি I'm sorry, but native often they often use this like I'm afraid. সো আমরা যদি বলি যে আমি দুঃখিত আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন, তো বলি ইউ হ্যাভ ডায়াল্ড দ্য রং নাম্বার, এটা আমরা বলি। আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি, আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার, আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার, ইয়েস আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার। ওয়েল আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং দ্যাট ইফ ইউ আর বেনিফিটেড, ইফ ইউ আর গেটিং বেনিফিটেড উইথ দিস ভিডিও, উইথ দিস ক্লাস, উইথ দিস লেসন, হোয়াট ইউ ক্যান ডু দ্যাট আই এম ডুইং এ ফেভার for you, that I'm spending my time, I'm spending my energy to, I mean, to share, to teach you people. Now what you do me a favor too, I'm doing a favor, and so you also do me a favor. And the favor is, you have to share this, because you have to let other people learn. Okay, if you're sharing, actually you are caring. I'm telling you that what you do, you share and you let your friends and family members learn telephoning in English with Shobhan sir, okay? And of course with Cyphers. And you are watching Cyphers Presents Esho Porte Boshi. And this session goes every single day from 7 to 8 p.m. And I hope you're enjoying. Thank you. Now let's learn the second sentence. The sentence said that I am afraid you have got the wrong number. I'm afraid, you see, I'm ready to contraction for me use korte pari. We can say that I'm afraid you have, এটাকে সংক্ষেপে বলছে you, you have, you,
You've got the wrong number. I'm afraid you have got the wrong number. Yes. Okay, here is a simple and a very simple announcement. আপনাদের সবার জন্য যে অনেকে আমাকে জানতে চাচ্ছেন স্যার ডু ইউ হ্যাভ এনি প্রাইভেট ব্যাচ দ্যাট ইউ ক্যান ইউ টিচ ইংলিশ ওকে সো আই ওয়ান্ট টু লেট ইউ নো যে আমার একটা ব্যাচ শুরু হচ্ছে স্পোকেন ইংলিশের একটা ব্যাচ শুরু হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন থিংস ইন প্রাইভেট ইন পার্সন আপনারা কি করতে পারেন ইউ ক্যান এনরোল ইয়োর সেলফ আপনারা কিন্তু চাইলে ভর্তি হতে পারেন আপনারা ভর্তি হতে পারেন এই বৃহস্পতিবার আগামীকাল থেকে রাত ঠিক 9টা থেকে আমার ওরিয়েন্টেশন মানে 9টার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে অলরাইট সো যারা যারা ভর্তি হতে চান যারা ক্লাস করতে চান ইংলিশ শিখতে চান উইথ মি দেন ইউ ক্যান টেক অ্যাডমিশন ও আর অ্যান্ড আই ওয়ান্ট টু নো লেট ইউ নো দ্যাট দিস সেশন ইজ কমপ্লিটলি ফ্রি ফর ইউ আজকে আমরা প্রতিদিন যে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করছি সেগুলো সম্পূর্ণ ফ্রি ফর ইউ ওকে সো আমরা কি বলতে পারি যে আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট দ্য রং নাম্বার আমি দুঃখিত আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন অলরাইট এখন আমরা যদি এটা বলতে চাই যে আমরা এখন বলবো যে আচ্ছা ঠিক আছে আপনি হয়তো আপনি ফোন দিয়েছেন এখন আমরা ফোনে অনেক সময় বলি উই অফেন সে দ্যাট আপনি কি একটু পরে ফোন দিবেন আপনি কি বা আপনি কি পরে ফোন দিবেন এই পরে ফোন দিবেন এটা ইংলিশে কি বলবো আমরা আমরা এটাকে ইংলিশে বলতে পারি খুড ইউ কল ব্যাক লেটার Could you call back later? Excuse me, could you call back later? আপনি কি পরে ফোন দিবেন? So, কেউ যদি আপনাকে বলে যে could you call back later? আপনি হয়তো বলবেন যে আচ্ছা কখন ফোন দিলে ভালো হবে? কখন ফোন দিলে ভালো হবে? So, এটাকে ইংলিশে আমরা কি বলবো? কখন ফোন দিলে ভালো হবে? কখন ওনাকে পাওয়া যাবে? So, we can say, yes, When is a good time to call? When is a good time to call? When is a good time to call? Okay? So, amra ei kotha ta bolte pari? Okay, jodi keu apnake bole je no, he is not here, uni to ekhane nei, he is not here, there is no one named something like that. Tokhon jodi apnake seta bole je, apni jodi bolen je, accha, ami আমি কি ওনাকে একটা কথা বলতে পারি আমি কি ওনাকে একটা মেসেজ দিতে পারি ধরেন আমাদের এরকম কথা বলার সময় আমরা অনেক সময় বলি যে আচ্ছা উনি আসলে আপনি একটা কথা আমার কথাটা বলে দিন তাহলে আমি আমার হয়ে কি আপনি ওনাকে একটা কথা বলে দিবেন এই রকম কথা আমরা বলি যে আচ্ছা উনি নেই উনি আসলে বললেন এই কথাটা সো এই কথাটা আমরা ইংলিশে যখন কাউকে অ্যাপ্রোচ করি তখন আমরা কি বলি আমরা ইংলিশে বলতে পারি আই উড লাইক টু লিভ হিম আ মেসেজ দ্যাট মিনস যে পার্সনটা আপনার ফোনটা অ্যান্সার করেছেন উনি তো সেই পার্সনটা না আপনি যাকে চাচ্ছেন তো আপনি চাচ্ছেন যে পার্সনটাকে আপনি চাচ্ছেন তাকে একটা মেসেজ পৌঁছে দিতে তাহলে আপনি ওনাকে কি বলবেন যে আপনি আমার এই কথাটা ওনাকে বললেন তাহলে এই কথাটাকে আমরা ইংলিশে কি বলবো আইড লাইক টু আমি চাচ্ছি লিভ হিম আ মেসেজ ওনাকে একটা কথা বলতে I'd like to leave him a message. মানে উনি আসলে আপনি সেটা বলবেন. I hope you understand. So if you understand the sense of the sentence that I have explained right now, so you can put it, you can write it on the comment box. Yes, sir, বুঝতে পেরেছি. So আপনি কি বলবেন? I'd like to leave him a message. I'd like to leave him a message. Okay, so আপনি যদি এরকম ধরেন আপনি আপনাকে যে ফোন দিয়েছে এবং উনি চাচ্ছে যে আরেকজনের সাথে কথা বলবে বাট যার সাথে কথা বলবে সে নেই বাট আপনি ফোনটা ধরেছেন তো আপনি ওনাকে বলতে চাচ্ছেন যে ঠিক আছে উনি আসলে আমি বলে দিব আমি তাহলে আমি আমি আপনি কি উনি আসলে কি কিছু বলতে হবে উনি আসলে কি কিছু বলতে হবে আমাকে বলেন আমি বলে দিব সো এই কথাটা আমরা ইংলিশে খুব সংক্ষেপে বলতে পারি ক্যান আই টেক আ মেসেজ তার মানে আপনি আমাকে বলেন আমি উনি আসলে বলে দিব সো সে আপনাকে ফোন দিল লেটস সি হাউ ইট গোজ অন এক্সকিউজ মি কুড ইউ পুট মি থ্রু টু রায়হান সো সে বলছে আই এম সরি মিস্টার রায়হান ইজ নট হিয়ার ক্যান আই টেক এ মেসেজ মানে আমি কি উনি আসলে একটা মানে আপনি আপনি আমাকে বলেন উনি আসলে বলে দিব সো এটা সো আবার যদি বলে যে যিনি ফোন দিলেন সে যদি বলে যে ওয়েল আমি আসলে উনি আসলে আমাকে এই কথাটা বললেন সো আপনি কি বলবেন আইড লাইক টু লিভ হিম আ মেসেজ আমি আমি চাই উনি আসলে আপনি একটা কথা
আমি যেটা বলবো সেটা বলেন ওকে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও যখন উনি বলতে গেল আপনি হয়তো এরকম হচ্ছে যে আপনি কথা শুনে বুঝতে পারছেন না আপনি কথা শুনে বুঝতে পারছেন না তাহলে আপনি কি বলবেন যে কথা আমি শুনে বুঝতে পারছি না বা আমি শুনতে পাচ্ছি না আপনি বললেন আমি শুনতে পাচ্ছি না তাহলে কি বলবেন হ্যাঁ আপনি বলবেন I'm afraid I can't hear you I'm afraid I can't hear you so কিভাবে বলবেন let's see I'm afraid I can't hear you I'm afraid I can't hear you ওকে যদি আপনি একজন আপনাকে বলল আপনি হয়তো শুনতে পাচ্ছেন কিন্তু ভালো করে বুঝতে পারেন নাই আপনি হয়তো বুঝতে পারেন নাই তো আপনি বলছেন যে আসলে আমি এটা বুঝতে পারিনি আপনি কি একটু আবার বলবেন আপনি কি একটু আবার বলবেন তখন আপনি কি বলবেন And I know that these structures are vitally important and very important, that these are very helpful for you and for us all. আমাদের সবার জন্য এটা অনেক উপকারী সো হোয়াট উই ক্যান ডু উই ক্যান আই মিন আমরা এই ভিডিওটা বারবার দেখতে পারি এবং এখান থেকে যে স্ট্রাকচার যে সেন্টেন্সগুলো আমি বলেছি সেগুলো যদি আপনি আপনার লাইফ ইফ ইউ ইউজ দ্যাম অ্যান্ড আই এম শিওর যে ইউ উইল বি সুপার স্মার্ট অ্যান্ড এতদিন আপনি যেভাবে যেই ওয়েতে আপনি মানুষের সাথে কমিউনিকেট করতেন এখন দ্য ওয়ে অ্যাকচুয়ালি ওয়াইল্ড আপনি যখন ফোন আসবেন আপনি বললেন এক্সকিউজ মি মে আই নো হু ইজ কলিং ইউ উইল সি আপনার অডিয়েন্স বা আপনার যে আপনি যার সাথে কথা বলছেন আপনার কমিউনিকেশন ওয়েটা হবে ভেরি স্মার্ট এবং উনি ভাববেন যে ওয়েল দিস পার্সন ইজ সামওয়ান ডিফারেন্ট এবং আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্রেশন আসবে সো ইউ ট্রাই টু ইউজ দিস সেন্টেন্সেস ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ ওকে সো অ্যান্ড ইফ ইউ আর ফিলিং ওকে ইফ ইউ আর ফিলিং গুড উইথ দিস সেশন অ্যান্ড উইথ দিস আমাদের যে প্রতিদিনকার সেশন যেটা চলে সেটা হচ্ছে যে এসো পড়তে বসি ইফ ইউ আর ফিলিং well or if you're feeling good with these sessions and if you're learning you must let me know okay so amra je alochona chilam jeta bolchilam je I'm sorry amra jodi boli je acha ami apnar kotha ta bujhte parchi na apni ki abar ektu bolben ami bujhte parchi na ami bujhini apni ki abar ektu bolben so amra eta kibhabe bolte pare amra kintu comment box e chaile I can't hear well ekjon likhechen okay amra ekta comment box e likhte pari and now you can learn from here so ekhane bola ache je sorry I didn't catch that মানে আপনি আমি আপনার কথাটা ধরতে পারিনি বা বুঝতে পারিনি সো হিয়ার ইট ডাজেন্ট মিনস লাইক গ্রাবিং সামথিং অর ক্যাচ ইট মিনস দ্যাট আমি বুঝতে পারিনি সো কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ তাহলে কি বলবো সরি আই কুডন্ট ক্যাচ দ্যাট সরি আই কুডন্ট ক্যাচ দ্যাট কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ আই কুডন্ট ক্যাচ দ্যাট কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ আমি সেটা ধরতে পারিনি বা বুঝতে পারিনি কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ সেটা কি আবার একটু বলবেন আমি বুঝতে পারিনি কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ ওকে সো আমরা এটা ইউজ করতে পারি আমাদের আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে ডেইলি কনভারসেশনে প্র্যাকটিক্যাল কনভারসেশন আমাদের যখন লাইফে আমাদের রিয়েলি রেগুলার কমিউনিকেশন হয় আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশনে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি তাহলে আমরা কি বলবো যে সরি আই ডিডন্ট ক্যাচ দ্যাট কুড ইউ সে ইট অ্যাগেন প্লিজ আপনি কি আবার একটু বলবেন ওকে সো আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং দ্যাট আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে আমি ক্যাপশনে লিখে দিয়েছি প্রতিদিন আমরা একটা সেন্টেন্স দিই এবং সেই সেন্টেন্সটা আজকের সেন্টেন্সটা আমি সেখানে লিখে দিয়েছি সেই সেন্টেন্সটা আপনি দেখেন এবং সেই সেন্টেন্সটা ট্রান্সলেট করে কমেন্ট বক্সে লেখেন এবং আজকের কমেন্ট বক্সের যে আজকের যে সেন্টেন্সটা দিয়েছি ট্রান্সলেট করার জন্য সেই সেন্টেন্সটা আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে সেটা আমাদের আগামীকালকের ক্লাসে ভিডিওতে আমরা সঠিক যে ট্রান্সলেশন সেটা আমি দিয়ে দিব এবং গত ক্লাসে আমি যে সেন্টেন্সটা দিয়েছি সেই সেন্টেন্সটা যারা যারা সঠিকভাবে ট্রান্সলেশন করেছেন কনগ্রাচুলেশনস এবং যারা পারেননি তাদের জন্য কোনো অসুবিধা নেই আজকে আমি সেটা ট্রান্সলেশন আপনাদের এখানে দিয়ে দিব ওকে সো আই হোপ ইউ আর এনজয়িং All right, you let me know that you people are enjoying. Well, here is a simple announcement that agamikal thik 9ta theke amar ekta batch spoken private batch shuru hocche. So what you can do, you can join there. Agamikal thik 9ta amar orientation. So apnara chaile ekhoni admission confirm korte paren, you can join there. Okay? So এখন আমরা যদি ধরেন আমরা যদি কাউকে জানতে চাই যে আচ্ছা আমি একটু বুঝতে পারছি না আপনি একটু বানান করে বলেন দেখি এটা একটু কি হবে একটু বানান করে বলেন দেখি তাহলে আমরা কি বলবো
Could you spell that for me, please? Could you spell that for me, please? I mean, spell kora mane hocche banar kore. Spell. Please spell. Spell that for me, please. Could you spell that for me, please? Okay. So amra ekhan theke onegulo structure shikhte parchi, onegulo sentence shikhte parchi, onegulo vocabulary shikhte parchi. So amra vocabulary te amra ki jante parlam? Vocabulary te amra jeta shikhte parlam, seta hocche je amra shikhte parchi. Could you put me through? Could you put me through? Mane apni ki diben? Amake? Could you put me through? Okay, so অনেক সময় দেখেন অনেকেই কথা বলে কিন্তু কথা বলার সময় আমরা দেখি যে অনেকে এত আস্তে কথা বলে যে আমরা কথাগুলো বুঝতে পারি না সো আমরা তখন কি বলি যে আসলে আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি আর একটু জোরে বলবেন প্লিজ একটু জোরে বলবেন কি আচ্ছা আমি দেখি যে কে এই সেন্টেন্সটাকে সঠিকভাবে একটু জোরে বলা এটা ইংলিশে কি বলে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কমেন্টে জানান আমি সবগুলো আপনাদের এগুলো পড়ে দেখব এবং আমি অ্যানালাইসিস করব যে কে কে সঠিক লিখেছেন ওকে আমি একটু Okay, so আমরা বলছি যে কিছু মনে না করলে আপনি একটু জোরে বলবেন আমরা তো সরাসরি বলতে পারি একটু জোরে বলেন না আমরা কি বলবো যে কিছু মনে না করলে আপনি একটু জোরে বলবেন সো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি কিছু মনে না করলে আপনি একটু জোরে বলবেন হ্যাঁ আমরা যদি এরকম ডিরেক্টলি বলে ফেলি লাউডলি লাউডলি প্লিজ নো দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ অলরাইট সো হোয়াট উই ক্যান ডু আমরা কিভাবে বলতে পারি সো লেটস লার্ন এখানে লেখা আছে ইয়েস উড ইউ মাইন্ড স্পিকিং সো হিয়ার ইজ এ স্ট্রাকচার দ্যাট ইউ ক্যান ইউজ ইন ইউর আই মিন আদার মেকিং আদার সেন্টেন্সেস অর ইন ইউর আই মিন আদার অ্যাক্টিভিটিস আপনি যখন আপনি অন্যান্য কথাবার্তা বলতে চান সেই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ডু ইউ মাইন্ড দের মাইন্ডের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি দেন আই মিন ইফ ইউ পুট আইএনজি উইথ দ্য ভার্ব তাহলেই কিন্তু আপনি একটা নতুন স্ট্রাকচার নতুন একটা পোলাইটলি মানুষকে কিছু বলতে পারেন যেমন আমরা এই বাক্যটা প্র্যাকটিস করি অ্যান্ড দেন উই উইল গো ফর মেকিং মোর সেন্টেন্স উইথ দিস স্ট্রাকচার ওকে ইটস রিটেন লাইক উড ইউ মাইন্ড স্পিকিং আপ আ বিট মানে হচ্ছে একটু আ বিট মানে হচ্ছে একটু মানে একটু জোরে আমরা যখন বলি একটু জোরে তাহলে স্পিক আপ আ বিট সো উড ইউ মাইন্ড স্পিকিং আপ আ বিট একটু জোরে কি কথাটা বলবেন কিছু মনে না করলে একটু জোরে কথাটা বলবেন যখন আমরা বলি যে আমি আপনাকে শুনতে পাচ্ছি না আই ক্যান্ট হিয়ার ইউ ভেরি ওয়েল মানে আমি ভালো মতো আপনার কথাটা শুনতে পাচ্ছি না সো কি বলবো আই ক্যান্ট হিয়ার ইউ ভেরি ওয়েল সো আমরা পুরোটা একসাথে বলে কিভাবে বলতে পারি উড ইউ মাইন্ড স্পিকিং আপ আ বিট Would you mind speaking up a bit? I can't hear you well. আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি না আপনি কি একটু জোরে বলবেন কিছু মনে না করলে অবশ্যই আমাদেরকে পোলাইটলি বলতে হবে সো I can't hear you very well. Would you mind speaking up a bit? I can't hear you very well. Well, thank you. So আমরা এটা শিখে গিয়েছি এখন ধরেন আপনি ফোনে কথা হচ্ছে এবং আপনার আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি পাননি সো আপনাকে আপনি এখন ওনাকে বলছেন যে উনি আসলে কি একটু বলবেন যেন আমাকে কল দেয় উনি আসলে একটু বলবেন যে আমাকে যেন কল দেয় সো আমাকে যেন ফোন দেয় সো আপনি সেই কথাটা কিভাবে বলবেন যে উনি আসলে কি বলবেন যে আমাকে যেন একটু ফোন দেয় উনি আসলে বলবেন যেন আমাকে ফোন দেয় তাহলে এখানে ইংলিশটা কি হবে Could you ask him or her to call me back? সো আপনি কি একটু বলবেন উনি যেন আমাকে ফোন দেয় ওকে দ্যাটস গুড সো আচ্ছা আমরা যখন কথা বলা শেষ হয়ে যায় তখন আমরা কি বলি শেষ হয়ে গেলে কারোর কাছ থেকে বিদায় নিলে আমরা কি বলতে পারি ওয়েল আমরা যখন ফোন রেখে দিব ফোন রেখে দেওয়া ইংলিশ হচ্ছে হ্যাং আপ ফোন রেখে দেওয়া হচ্ছে হ্যাং আপ সো ফোন রেখে দেওয়ার সময় আমরা যেটা বলবো সেটা হচ্ছে Thank you for your time.
Thank you for your time. So আজকে আমরা এখানে এই লেসন থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পেরেছি that's for sure and if you be honest you will see I'm sure আপনি যদি আজকের এই লেসন থেকে completely পুরোটা লেসন থেকে I'm sure that you have learned something or at least anything new so if you have learned I mean আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন if you have learned something new then you can let me know sir আজকে আমি কি কি আপনি নতুন শিখেছেন সেটা এখানে জানাতে পারেন এবং if you feel that this is useful that what you can do that we are trying to change the nation cyphers has been working for 18 years 18 বছর ধরে and cyphers is trying to change the whole nation এবং আপনিও কি করেন you can also be a part of it আপনি নিজে ইংলিশ শিখেন এবং অন্যদেরকে শেখান okay so we learn through actually teaching আমরা যখন টিচিং শুরু করি আমরা যখন শেখানো শুরু করি তখনই আমরা শিখতে পারি so what you do you can help others by sharing this video and you can let people know that there is a class everyday class that goes on every day from 7 to 8 p.m. from 7ta theke 8ta porjonto hoy you can bring them in you can let them come because every in the evening we can grow a habit with me you can grow a habit of studying porashona kore ekta abhyas korte paren at least eka eka nije nije boshe hoyto english practice hoy na so what you can do you can spend this time you can feel motivated or apni arekta kaj korte paren seta hocche je apni jokhon apni ami jokhon bolchi ekta bangla jokhon boli ebong আপনারা যখন সেই বাংলাটাকে আমি যখন বলি এটাকে ট্রান্সলেট করেন সেখানে লিখেন তখন আপনার কিন্তু কি হচ্ছে আপনার আপনার একটু নিজের স্কিলটাও যাচাই হয়ে যাচ্ছে যে আপনি এই সেন্টেন্সটা আমার আগে পড়তেছেন কিনা আমি যে বাংলাটা বললাম যে এই বাংলাটার জন্য আপনি কোন ইংলিশটা ইউজ করতেন এবং এর বাইরে ব্যতিক্রম আর কি কি ইউজ ইংলিশ ব্যবহৃত হচ্ছে তার মানে আপনি ইউ আর গোয়িং থ্রু আই মিন গোয়িং থ্রু আ ভেরি ইফেক্টিভ লার্নিং সেশন দ্যাট মিন্স First of all, what I am doing, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে আগে জিজ্ঞেস করছি আপনারা নিজে পারছেন কিনা যখন আপনারা ট্রাই করছেন তখন আপনি যা জানেন সেটা ট্রাই করছেন এবং আপনি যখন হয়ে যাচ্ছে ইউ আর বিং কনগ্রেচুলেটেড আপনার কিন্তু ভালো লাগছে যে ওয়াও আমি তো এটা পেরে গেছি একদম আর যখন এটা ম্যাচ করছে না বাস ইউ আর লার্নিং সামথিং ডিফারেন্ট দ্যাট ইজ বিং হেল্পফুল ফর ইউ আপনি নতুন কিছু শিখতে পারছেন ইউ আর গ্রোয়িং আপনি কিন্তু গ্রো করতে পারছেন সো হোয়াট ইউ ডু আই হোপ দ্যাট ইউ পিপল আর ইউ এনজয়িং মাই সেশন এবং এটাকে আপনারা ফিল করছেন দিস ইজ সামথিং গ্রেট ফর ইউ দিস ইজ গ্রেট জব ইউ আই হোপ ইউ ফিল দিস আর যদি এটা ফিল করেন হোয়াট ইউ ডু ইউ শেয়ার উইথ আদার্স বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ওকে সো এখন আমরা চলে যাব হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনাদের স্পেশাল সেশন উই আর লেফট উইথ 15 মিনিটস এবং 15 মিনিট সম্পূর্ণ আপনাদের সাথে এনজয় করতে চাচ্ছি এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেই কোয়েশ্চেনটাকে আনসার করতে পারেন সো গতকালকে আমরা যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম সেই সেন্টেন্সটা ছিল গত ক্লাসে আমি যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেটা ছিল তোমার বন্ধু তার অবসর সময় যে বইগুলো পড়ে তা অনেকের কাছে ভালো লাগে তাহলে আমরা জানি যে ওই সেন্টেন্সটা ছিল কি নিয়ে বই নিয়ে মানে কি নিয়ে কথা ছিল বই নিয়ে তাহলে বইটা ইংলিশ কি হবে দ্য বুকস মানে যে বইগুলো দ্য বুকস কে পড়ে ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু তাহলে ইয়োর তোমার বন্ধু ইংলিশ হচ্ছে ইয়োর ফ্রেন্ড তাহলে তোমার বন্ধু পড়ে তাহলে কে পড়ে তোমার বন্ধু তো অনেক না তাহলে তোমার বন্ধু যদি পড়ে ইংলিশ কি রিডের সাথে যদি বন্ধু পড়ে একজন তাহলে কি হবে ইয়োর ফ্রেন্ড দ্য বুকস ইয়োর ফ্রেন্ড রিডস কখন পড়ে বলছি তার অবসর সময় তাহলে তার অবসর সময় ইংলিশ কি ইন হিজ লেজার টাইম তাহলে তার অবসর সময় ইন হিজ লেজার টাইম সেই বইগুলো যেই বইগুলো পড়ে সেই বইগুলো অনেকের কাছে ভালো লাগে তাহলে কি হবে সেই ইংলিশটা তোমার বন্ধু যে তার অবসর সময় যে বইগুলো পড়ে দ্য বুকস ইয়োর ফ্রেন্ড রিডস ইন হিজ লেজার টাইম সেই বইগুলো তাহলে সেই বইগুলো কি জন এটার জন্য একটা ভার্ব দিতে হবে ভার্বটা কি হবে বইগুলো তাহলে একটা তো না অনেকগুলোতে আর ফেভারিট প্রিয় অনেকের ভালো লাগে বা অনেকের কাছে প্রিয় তাহলে কি হবে ফেভারিট টু অনেকের কাছে ইংলিশ কি ম্যানি পিপল তো ম্যানি পিপলের জায়গায় আমরা শুধু ম্যানি দিলেই হবে সো হিয়ার ইজ দ্য সেন্টেন্স দ্য বুকস ইয়োর ফ্রেন্ড রিডস ইন হিজ লেজার টাইম আর ফেভারিট টু ম্যানি তাহলে কি হচ্ছে দ্য বুকস যে বইগুলো ইয়োর ফ্রেন্ড রিডস তোমার বন্ধু পড়ে ইন হিজ লেজার টাইম তার অবসর সময়ে আর ফেভারিট টু ম্যানি সেই বইগুলো অনেকের কাছে ভালো লাগে সো এই কালকের যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা ট্রান্সলেশন আজকে আমরা দিয়ে দিয়েছি এবং আজকে আপনারা যারা সেন্টেন্স উপরে যে সেন্টেন্সটা দিয়েছি তারা যারা ট্রান্সলেট করেছেন
এই সেন্টেন্সের ট্রান্সলেশন ইনশাল্লাহ আমরা কালকের ভিডিওতে পেয়ে যাব, ঠিক আছে? অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন আপনাদের জন্য একটা স্পেশাল আয়োজন। আমি আপনাদের যারা যারা আমার সাথে জয়েন দিতে চান, অভিজ্ঞতা শেয়ার করতে চান, আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। হোয়াট ইউ ডু, ইউ জাস্ট ক্লিক অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড ইউ ক্যান জয়েন। ওকে, অফকোর্স ইউ ক্যান জয়েন ফ্রম এনিওয়ে, এবং জয়েন করে আমাকে জানাবেন আপনাদের আজকে সেশন কেমন লাগছে। এবং অবশ্যই হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কাম অন লাইভ ভিডিও। ওকে, সো আজকের সেশন এবং কালকের সেশনটা হবে আরো বেটার, ইভেন বেটার, অ্যান্ড আই এম শিওর দ্যাট ইউ উইল এনজয় টুমরো সেশন। ওকে, সো ইফ ইউ হ্যাভ লার্ন সো মেনি থিংস ইউ ক্যান লেট মি নো, অ্যান্ড যদি বাসায় বসে ভালো ইংলিশে ভালো কথা বলতে শিখতে চান, যে আপনি মনে রাখবেন যে স্পিকিং মানে স্পোকেন ইংলিশ স্পিকিং এ ভালো হওয়ার ফাউন্ডেশন অথবা বেসিক হচ্ছে স্পোকেন ইংলিশে। জিরো থেকে হিরো যে বইটা আছে, সাইফুর্স প্রেজেন্ট, সারা বাংলাদেশে অনেক ফেমাস একটা বই, সেই বইটা পড়েন। আর যদি কেউ চান যে গ্রামারে আপনি বেসিকটি স্ট্রং করবেন, গ্রামারের ফাউন্ডেশন হচ্ছে পাসপোর্ট টু গ্রামার, যেটা আপনি নিচে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রলিং আজকে দিয়ে দিয়েছি, সেখানে লেখা আছে পাসপোর্ট টু গ্রামার এবং জিরো থেকে হিরো, এই দুইটা বই সারা বাংলাদেশে অনেক বিখ্যাত। সো আপনারা যে কেউ যদি আমার সাথে জয়েন করতে চান, তাহলে আপনারা কিন্তু এই যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা জয়েন করতে পারেন, এবং আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। হাউ ইউ আর গোয়িং উইথ দিস সেশন এভরি ডে ফ্রম 7 to ইয়েস। ওকে, সো আপনারা কিন্তু চাইলে লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে, আপনারা চাইলে সেই লিঙ্কে জয়েন করতে পারেন। সো এই সেন্টেন্সটা আমি উপরে আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে সেন্টেন্সটাতে আপনাদের যেই সেন্টেন্সটা দিয়ে গত ক্লাসে আমরা যে ইয়েটা দিয়েছিলাম, সেই সেন্টেন্সটা আপনাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, সো আপনারা চাইলে জয়েন করতে পারেন, দোজ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান ক্লিক অন দ্য লিঙ্ক। অল রাইট, সো আজকে আমাদের সেশনে আজকে আমরা দেখি কমেন্টসে কে কী কী কমেন্ট করেছেন, সেই কমেন্টসগুলো আমরা একটু দেখে নিই। সো অনেকে ভালো লাগে মন্দ লাগে শেয়ার করেছেন, সো আমরা এখানে কমেন্টগুলো দেখতে পাচ্ছি। অনেকে আমার আমি যে ট্রান্সলেশনগুলো দিয়েছি ইন দ্য মিডল অফ দ্য ক্লাস, সো ইউ সবাই ক্লাসের মধ্যে সেই জিনিসগুলো আপনারা লিখেছেন, হোল্ড দ্য ফোন এরকম লিখেছেন, থ্যাংক ইউ, কুড ইউ প্লিজ হোল্ড দ্য লাইন, কুড ইউ প্লিজ হোল্ড দ্য লাইন প্লিজ। ওকে, রিপিটেড হয়ে গিয়েছে, সো কুড ইউ হোল্ড দ্য লাইন প্লিজ, শুধু একবার আমরা বলতে পারি। ওকে, হোল্ড অন প্লিজ, ইয়েস, অনেকে লিখেছেন যে একটু ধর একটু একটু ওয়েট করেন বা একটু ধরেন। অল রাইট, সো অনেকে লিখছেন যে স্যার থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ এনজয়, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। ওকে, সো এভরি ডে ইউ ক্যান জয়েন দিস সেশন। অল রাইট, সো আজকে আমরা টেলিফোনিং নিয়ে কথা বলেছি, এবং টেলিফোনিং রিলেটেড আপনাদের যে যে প্রবলেম আছে সেগুলো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। যদি কোনো ট্রান্সলেশন জানার থাকে সেগুলো আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, ইউ ক্যান ফাইন্ড মি অন ফেসবুক অ্যাজ ওয়েল। আচ্ছা, সো আপনারা যদি বইগুলো কালেক্ট করতে চান, ইউ ক্যান কল দ্য নাম্বারস অ্যান্ড ইউ ক্যান নো দ্য প্রাইস অ্যান্ড অল অ্যান্ড এভরিথিং। ওকে, কুরিয়ার করে আপনি দুই দিনে বাসায় পেয়ে যেতে পারেন। সো লাস্ট বাট নট লিস্ট, আজকে বিফোর আই লিভ, সো আই ওয়ান্ট টু লেট ইউ নো ওয়ান থিং দ্যাট এভরি আগামীকাল থেকে ঠিক রাত 9 থেকে আপনার আমার একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। সেই ব্যাচে আপনারা যদি এনরোল করতে চান, হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান আজকে আপনি কিন্তু সেটাতে ভর্তি হয়ে যেতে হবে, অথবা কালকে 9 মধ্যে ভর্তি হয়ে যেতে হবে পরে, বিকজ টুমোরো ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য ফার্স্ট দ্য সেকেন্ড ব্যাচ স্পোকেন ইংলিশ অ্যান্ড স্পোকেন উইথ শোভন স্যার। সো আজকে এই পর্যন্তই, সি ইউ টুমোরো। আজকে আমাদের সেশনে সিও টুমোরো আমরা নতুন কোনো টপিক, নতুন কোনো একটা ইন্টারেস্টিং টপিক এবং ইন্টারেস্টিং কিছু শেখার নিয়ে আমরা আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক 7 থেকে 8 পর্যন্ত। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, এবং আজকের যে ভিডিওতে যে লেসনগুলো পেয়েছেন সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকেন, ওভার অ্যান্ড অ্যাগেন বলতে থাকেন, এবং বলে বলে আপনি একটা সময় আমরা কোন নাম্বারে ফোন দিব, বইয়ের জন্য কোন নাম্বারে ফোন দিব, সে একজন লিখেছেন, আমি সেটা 01
713-432-016. Yes, 0713-432-016. আমি আপনাদের কমেন্টে এটা দিয়ে দিয়েছি 0713-432-016। এই নাম্বারে আপনি কল করলেই পেয়ে যাবেন বই সংক্রান্ত যে কোনো ইনফরমেশন এবং বই কিনতে আপনি এই নাম্বারে ফোন দিয়ে জেনে যাবেন। যারা কমেন্ট আমার উপরে হাউ মাচ পে টু অ্যাডমিট দ্য নিউ ব্যাচ, হ্যাঁ যারা লিখেছেন যে হাউ মাচ পে টু অ্যাডমিট দ্য নিউ ব্যাচ স্যার, ওকে নতুন ব্যাচ স্পোকেনের ব্যাচে ভর্তি হতে আপনার শুধুমাত্র ইউ হ্যাভ টু ইনভেস্ট 2000 টাকা, ওকে যেখানে আমরা অফলাইনে 7000 টাকায় ভর্তি নিই এবং আমার ব্যাচের যে আমার স্পেশাল ব্যাচগুলো হয় 10000 টাকায়, বাট অনলাইনে আমরা শুধুমাত্র এই গ্লোবাল প্যান্ডেমিক এবং এই যে করোনা ইফেক্টসের জন্য আমরা দিচ্ছি শুধুমাত্র 2000 টাকায় আপনি এখন করতে পারেন। দিস ইজ ভেরি ইফেক্টিভ বিকজ ইউ ক্যান স্টাডি ইন পার্সন, আপনি একদম ওয়ান টু ওয়ান সার্ভিসের মতো, এবং দিস ইজ ভেরি ইফেক্টিভ। আমি অলরেডি প্রথম ব্যাচ নিচ্ছি এবং সেই ব্যাচটা খুবই আউটস্ট্যান্ডিং, অ্যান্ড সেকেন্ড ব্যাচের এই যে কালকে থেকে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইউ হ্যাভ টু মেক শিওর বাই টুডে অর বাই টুমোরো বিফোর 9 PM, ওকে। So I hope you enjoyed this session and thank you very much for joining, and those who are holding, those who are connecting every day, you will be, I hope you are benefited, and of course you are enjoying this session. That's what I feel. And if you have any suggestion, if you have something to know, let me know. Okay, so ajke ei porjonto, stay happy, stay healthy, see you tomorrow at 7 PM. Till then, bye bye.